আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি? 21শে ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন, এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সুপরিচিত। বাঙালি জনগণের ভাষা আন্দোলনে মর্মোত্তর ও গৌরবোজ্জ্বল স্মৃতি বিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। 1952 সালের এই দিনে 8ই ফাল্গুন 1358 বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্র ভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলি বর্ষণে কয়েকজন তরুণ শহীদ হন। তাদের মধ্যে অন্যতম হলেন রফিক, জাফর, শফিউল, সালাম, বরকত সহ অনেকেই। তাই এই দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে। 2010 খ্রিস্টাব্দে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত মোতাবেক প্রতি বছর 21শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। তাই আজ আমরা এই 21শে ফেব্রুয়ারি দিনটিকে এইভাবে উদযাপন করছি। এই বলে আমি আমার বক্তব্য দিতে চাই।